সমুদ্র সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন দেশি বিদেশি বিশেষজ্ঞরা সমুদ্র সুশাসন প্রতিষ্ঠা বিষয়ে আন্তর্জাতিক সেমিনারে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের সমুদ্র সম্পদ কাজে লাগাতে দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারেরও তাগিদ দেওয়া হয়েছে রিপোর্ট করছেন ভারত ও মিয়ানমারের সঙ্গে মামলা নিষ্পত্তির পর যে এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা জয় করেছে বাংলাদেশ সেখানে রয়েছে বিপুল সম্ভাবনা তেল গ্যাসের মতো খনিজ সম্পদের পাশাপাশি বিশাল মৎস্য সম্পদ আর নৌপথও বদলে দিতে পারে অর্থনীতি এসব প্রসঙ্গ তুলে ধরে সমুদ্র সম্পদ ব্যবহারে সমুদ্রের সুশাসন ও আঞ্চলিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করা হয় এ আন্তর্জাতিক সেমিনার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যারিটাইম রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিমরাড আয়োজিত সেমিনারে বলা হয় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বঙ্গোপসাগর সহ ভারত মহাসাগরের সমুদ্র সম্পদ কাজে লাগিয়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলির Sri Lanka, India, Bangladesh, and Myanmar, and we could add to that, uh, of course, Thailand, uh, surrounding uh, the Bay of Bengal. Uh, what about this concept of a Bay of Bengal community? Should that be uh, the stepping stone towards uh, cooperation within the Indian? ওশন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক জানান বর্তমান সরকারের উদ্যোগে সমুদ্র অর্থনীতির যে বিশাল দ্বার উন্মোচিত হয়েছে এসডিজি বাস্তবায়নেও তা কাজে লাগানো সম্ভব আবার প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা পারসুড ইট অ্যান্ড মেড ইট থ্রু অ্যান্ড রিজলভ দ্য ইস্যু অ্যান্ড দেয়ার বাই উই অ্যাটেন হিউজ অ্যামাউন্ট অফ হিউজ এরিয়া অফ রাদার সি এরিয়া উইচ উই ক্যান নাও ইউজ ইট টু আওয়ার অ্যাডভান্টেজ সমুদ্র অর্থনীতির সর্বোত্তম ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের পৃথক সমঝোতা স্মারক সই হয় সেমিনারে সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা